নমস্কার, দুনিয়া হালচালকু স্বাগত করুছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা বর্তমানর মুখ্য খবর উপরে। দক্ষিণ পশ্চিম দিল্লির বসন্ত কুঞ্জ অন্তর্গত রঙ্গপুরী পাহাড়ি অঞ্চলের জনে বাপা নিজের চারি ঝিউকু হত্যা করিবা পরে নিজে আত্মহত্যা করিছেন্তি এবং খবর পাই পুলিশ ঘটনাস্থলর তিন প্যাকেট সেলফোস বিষয় জবত করিবা সহ এই ঘটনার এক মামলা রুজু করে তদন্ত চালাইছি। বলাঙ্গীর রেল স্টেশনরে ইস্পাত এক্সপ্রেস ট্রেন্রু আরপি পক্ষরু 26 কেজি 27 গ্রাম ওজনর গঞ্জেই জবত ও জনে নাবালক সহ দুই আন্তরাজ্য গঞ্জেই চালানাকারী গিরফ এবং জবত গঞ্জেইর আনুমানিক বাজার মূল্য প্রায় 5,34,000 টাকা হবে বলে সূচনা। হিন্দল উপখণ্ড ঝাড়বন্ধ নিকটে থিবা রুঙ্গুটা কারখানার বিস্ফোরণ এথিরে 8 জনর অধিক শ্রমিক গুরুত্ব রই ঘরোই ডাক্তারখানার ভর্তি থিয়া বেলে সমস্ত রুঙ্গুটা কারখানার এসএমসি অঞ্চলরে কার্য করুথিলে। সুবর্ণরেখা নদীরে বুড়ি জনে মৃত দুই গুরুত্বর সেমানে এক কদলী ভেড়ারে নদীরে বুলিবাকু বাহারিথিলে, ফলরে ভেড়াটি ভারসাম্যহারায় নদী গর্ভরে ওলাটি পড়িথিলা, ফলরে তিনি জন যাক গভীর পানিরে বুড়ি যাইথিলে। ইন্ডোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে প্রবল বর্ষা যোগ ভূস্খলন ঘটি এক বেআইন সুনা খনি ভুশুড়ি পড়বার 15 জনকর মৃত্যু এবং 7 জন নিখোঁজ থাকা বেলে উদ্ধারকারী দল পক্ষর উদ্ধার কার্য জারি। বালেশ্বর জেলা জলেশ্বর থানা অধীন 60 নম্বর জাতীয় রাজপথ নিকটে 20 ফুট তলক খসিলা যাত্রীবাহী বস, এতে জন মহিলা সমেত 3 জন পুরুষঙ্কর মৃত্যু ঘটিয়া বেড়ে উক্ত বসটি উত্তরপ্রদেশ 57 রু অধিক তীর্থযাত্রী নিয়ে কলকাতার পুরী আসুতলা। বৌদ্ধ জেলা মনমুন্ডা থানা কসুর বন্ধ গাঁরে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে যুবকঙ্কু গুলিমাড় কলে সরপঞ্চ। সরপঞ্চঙ্ক গুলিমাড়ে যুবক রাজেন্দ্র কর্ণ গুরুতর হয়ে সোনপুর ডাক্তারখানায় ভর্তি থাকা বেলে মনমুন্ডা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছানবিন জারি রাখিছে। উত্তরপ্রদেশের হথরস জেলাস্থিত এক ঘরোই স্কুলরে জনে নাবালক ছাত্রকে বলি দিয়া যাইতিবা অভিযোগ হয়েছে এবং পুলিশ এই ঘটনায় উক্ত স্কুলর মালিক ও নির্দেশকঙ্ক সমেত মোট 5 জনকু গিরফ করে স্কুল পরিসরর গুণি গ্যারেজরে ব্যবহৃত কতক সামগ্রী জবত করেছি। ভুবনেশ্বর, ব্রহ্মপুর, রাউরকেলা, সম্বলপুর সবুটি নর্সিং কর্মচারী সংঘর কার্যবন্ধ আন্দোলন জারি থাকা বেড়ে রোগী সেবা উপরে এর গুরুত্বর ভাবে প্রভাব পড়ছে, ফলে স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ভুশুড়ি পড়ছে। এবং ভদ্রক সহরর সন্তিয়াঠারে সোশিয়াল মিডিয়ার এক পোস্টকু নেই তুমুলকাণ্ড, ঘটনাস্থলের উত্তপ্ত লোকে পুলিশ উপরকু পথরমাড় করিবা সহ উপস্থিত তহসিলদারঙ্ক গাড়িকু ভঙ্গারুজা করিছেন্তি, ফলে ভদ্রক জেলার 48 ঘন্টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ হওয়া সহ সহরের সুরক্ষা ব্যবস্থাকু কড়াকড়ি করা যাইছি। বর্তমান পাই এতিকি, অধিক নিউজ আপডেটস পাই ভিজিট করন্তু আমো ওয়েবসাইট
www.duniahaljal.in। ধন্যবাদ।